তীব্র দাবদাহে পড়ছে গোটা রাজ্য। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি বৈশাখের তাপমাত্রা। এই প্রাণান্তকর পরিস্থিতিতে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন রাজ্যের সাধারণ মানুষ। সুস্থ থাকার জন্য ঠিক কী কী সতর্কতা মেনে চলতে হবে সে ব্যাপারে ধারণা পেতে ত্রিপুরা আবহাওয়া কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক ডক্টর পার্থ রায়ের সাথে সোমবার কথা বলেন আর ই নিউজের প্রতিনিধি নারায়ণ শীল। শরীরে যাতে জলের অভাব না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে বলেছেন আবহাওয়াবিদ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল পানের প্রয়োজন। জলের পরিমাণ বেশি এমন ফল অর্থাৎ শশা, তরমুজ, কামরাঙা, জাম্বুরা এবং আঙুর খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। দুপুর এবং রাতের খাবারে মাছ মাংসের পরিমাণ কমাতে হবে, ভাতের পরিমাণও। শরীর হালকা রাখতে এই অভ্যাসের জুড়ি মেলা ভার। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বয়স্ক এবং বাচ্চারা যাতে বাড়ির বাইরে না বেরোয় খেয়াল রাখতে হবে সেদিকেও। এই ভয়ঙ্কর গরমের সময়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভর দুপুরে কাজে বেরোলে অবশ্যই ব্যবহার করতে হবে সুতির কাপড় এবং ছাতা। কাজের ভাগে ভাগে জলের পাশাপাশি খাওয়া যেতে পারে বাড়িতে বানানো শরবত এবং ঘরে পাতা টক দই। সাবধানে থাকতে হবে গর্ভবতী মহিলাদেরও। সকাল 10টার মধ্যে শেষ করে নিতে হবে বাড়ির বাইরের কাজ। এ দুর্বিষহ গরমের মধ্যে ঊনকোটি উত্তর এবং ধলাই জেলায় অবশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা আবহাওয়া কেন্দ্র। আগামী 5 দিনের জন্য আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে। এটা 35 ডিগ্রি এবং তার বেশি থাকার সম্ভাবনা, এবং যা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকতে পারে অনেক জায়গায় ত্রিপুরার বিভিন্ন জেলাতে। আগরতলা শহরে কালকে যেটা রেকর্ড করা হয়েছে আমাদের আবহাওয়া অফিসে সেটা হচ্ছে 37.5, যেটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ছিল। আর আজকে যেটা অবজার্ভ করা গেছে সেটা হচ্ছে 37, সেটা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি ঊনকোটি নর্থ এবং ধলায় বৃষ্টির 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সামনের তিন দিন দেওয়া হয়েছে। যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য কী কী, তাদের জন্য আমাদের আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা সতর্কবার্তা দেওয়া হবে যে রৌদ্রে বেশি বেরোবেন না, বেশি পরিমাণে জল পান করুন, হালকা সুতির জামা ঢেলা ঢোলা ব্যবহার করুন, এবং বাইরে বেরোলে মাথায় ক্যাপ ব্যবহার করুন, টুপি ব্যবহার করুন। এবং আরেকটা যেটা বলবো, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে 10টার আগে কাজগুলো কমপ্লিট করে নেন। আর গর্ভবতী মহিলারা বেশিভাবে সতর্ক থাকবেন, এটাই। আরেকটা যেটা মেন, যে ওআরএস বা ওআরএস খান, ওআরএসই করুন, লেবু পানি বেশি করে খান এই গরম থেকে বাঁচার জন্য, গরম এবং হিউমিড ওয়েদার থেকে বাঁচার জন্য। তাদের জন্য এটাই যে তারা বেশি রোদে বেরোবেন না, জল বেশি করে পান করুন, এটাই। কবে শেষ হবে এই অসহ্যকর গরম? কবে আকাশ থেকে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? সেই আশাতে চাতক পাখির মতো অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।